রাধে রাধে, রাধা কৃষ্ণের নামে কত শান্তি, তাই না? এই জায়গায় না মনটা বড্ড ভালো হয়ে যায়। আজকে আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় আর ভীষণ সুন্দর মায়াপুর ইস্কন মন্দিরে। মায়াপুর আসলে মায়াপুরে ইস্কনের চন্দ্রোদয় মন্দির হলো এখানকার মেন অ্যাট্রাকশন। এখানে শ্রী চৈতন্যদেবের স্মৃতিতে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন সন্ত বিনোদ ঠাকুর। এখন এই মন্দিরটা ইনকমপ্লিট হলেও খুব শীঘ্রই 2025-এ এটা কমপ্লিট হয়ে যাবে, আর তখন এটা পৃথিবীর সবচেয়ে উঁচু হিন্দু মন্দির হিসেবে স্বীকৃতি পাবে। সকাল 5:38-এর হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা নটানাগাদ পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ ধাম স্টেশন। স্টেশনের বাইরে থেকে টোটো করে আমরা চলে গিয়েছিলাম স্বরূপগঞ্জ ঘাটে। কুয়াশা ঘেরা ঠান্ডা ঠান্ডা পরিবেশ উপভোগ করতে করতে লঞ্চে করে আমরা পৌঁছে গিয়েছিলাম মায়াপুর। মেন গেট দিয়ে ঢুকেই একদম বাঁদিকে চলছে অখণ্ড হরিনাম সংকীর্তন। নানা প্রান্ত থেকে বহু মানুষ আসে আর এখানে এই সংকীর্তনে অংশগ্রহণও করে। এটি শ্রী শ্রী প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এই মন্দির অনেক ভোরবেলা খুলে যায় আর খোলা থাকে দুপুর 1টা পর্যন্ত, তারপর আবার 3:30-এর সময় খোলে আর তারপর বন্ধ হয় 8:30 পর্যন্ত। এই মন্দিরের দোতলায় শ্রী শ্রী প্রভুপাদের ব্যক্তিগত জিনিসের একটি মিউজিয়াম করা আছে। মন্দিরের ভেতরে টিকিট কাউন্টার থেকেই আপনাদের টিকিট সংগ্রহ করে নিতে হবে। ইস্কনের এই মন্দিরে রয়েছে একটি বিশাল বড় গোশালা। এখানে রয়েছে প্রায় 300টি গরু এবং ষাঁড়। এখানে এদের দেখভাল করার জন্য রয়েছে প্রচুর মানুষ। গোশালার ভেতরে আপনারা চাইলেও গোসেবা দিতে পারেন, তার জন্য রিসেপশনে কথা বললে ওরা ব্যবস্থা করে দেয়। গোশালাতে নিয়মিত গরুদের জন্য ডাক্তারি ব্যবস্থাও করা আছে। তাছাড়াও গোশালার সামনের দিকেই অর্গ্যানিক ভালো ঘি এবং দইও পাওয়া যায়। ইস্কন মন্দির চত্বরে 100 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত রুম পাওয়া যায়। রয়েছে গদা ভবন, শ্রুতি ভবন, গীতা ভবন, এরকম আরো অনেক ভবন। মায়াপুরে এসেছি অথচ মহাপ্রসাদ গ্রহণ করবো না, তা তো হতেই পারে না। তো মেন গেটের সামনে এখানে প্রত্যেকটা ভবনের কাউন্টার করা আছে আর প্রত্যেকটা ভবনের মেনু ও প্রাইস দুটোই আলাদা আলাদা। তবে আমরা আজকে গদা ভবনের স্পেশাল থালিটা খাবো, তো সেই জন্য এখানে সেটার কুপন দেয়া হয় না। তো সেই জন্য আমরা গদা ভবনের রিসেপশন থেকে ওই কুপন আমরা কালেক্ট করবো। তো চলো দেরি না করে আগে যাওয়া যাক। আমরা কেটে নিয়েছিলাম গদা ভবনের স্পেশাল মহাপ্রসাদের থালি, যার মূল্য পড়েছিল পার হেড 150 টাকা করে। গদা ভবনের এই স্পেশাল থালি পরিবেশনের ব্যবস্থাও বেশ স্পেশাল। প্রথমে সুন্দর সাজিয়ে থালা বাটি দেয়া হলো, তারপরেই চলে এলো গরম গরম ধোঁয়া ওঠা ভাত, তারপরেই পরিবেশন করা হলো পনিরের সবজি। এখানে যেটা সবচেয়ে ভালো লাগার বিষয় তা হলো এখানে সবাই যারা পরিবেশন করছেন তারা সবাই গ্লাভস ও ক্যাপ পরে আছেন। তারপরেই চলে এলো ফুলকপির তরকারি। এখানে সব মিলিয়ে প্রায় 15 রকমের পদের মহাপ্রসাদ পাওয়া যায় এবং প্রত্যেক জিনিসই বারবার রিপিট করা হয়। তারপর এসে গেল ডাল। এছাড়াও এরপর দেয়া হলো
আলুর দম, ভাজি, রুটি, স্যালাড, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি সবই ভীষণ সুস্বাদু ছিল। আহা, ভক্ষে মন প্রাণ দুটোই ভরে গেল। আর মাত্র কয়েকটা দিন, তারপর এই মন্দির কমপ্লিট হয়ে গেলেই পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দির হিসেবে স্বীকৃতি পেয়ে যাবে। ইভেন অযোধ্যার রাম মন্দিরের থেকেও বড়। তাই তোমরা দেরি করছো কেন? তাড়াতাড়ি চলে এসো এই অপূর্ব মন্দিরটা এক্সপিরিয়েন্স করতে। আর তোমাদের এক্সপিরিয়েন্সটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে।